পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত আজকের আমি এই ভিডিওতে আলোচনা করবো তৃতীয় শ্রেণির তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়ন অর্থাৎ থার্ড সামেটিভ ইভালুয়েশনের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে প্রশ্ন এবং সঙ্গে উত্তর নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়ন পরীক্ষাটা হবে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে পূর্ণমা অর্থাৎ পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে সময় থাকবে কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে তোমাকে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরগুলো করতে হবে এবং বাকি প্রশ্ন অর্থাৎ বাংলা ইংরেজি গণিত পরিবেশ এগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি পরবর্তীকালে পর পর করে সবগুলো ভিডিও আলাদা আলাদাভাবে আমি তোমাদেরকে দিয়ে দেব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এবার কথা না বাড়িয়ে প্রথমে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো তারপর পরপর করে আমি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের প্রশ্নের উপরেই উত্তর করতে হবে ঠিক আছে প্রথমে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে তোমার নাম লিখবে বিভাগ যদি বিভাগ থাকে লিখবে নাহলে লেখা দরকার নেই এবং রোল নাম্বারটা অবশ্যই লিখতে হবে প্রশ্নের উপরে লিখবে প্রথম কী প্রশ্নগুলো আছে দেখে নেওয়া যাক একের দিকে প্রশ্নগুলো বলা হয়েছে ডান দিকের বাক্স থেকে সঠিক উত্তরটি নিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো ডান দিকে বাক্স দেওয়া হয় যেমন অপচয় বৃষ্টির কাটা নিয়মিত বছরে এইগুলোকে নিয়ে এসে ডান দিকে যে প্রশ্নগুলো দেখো শূন্যস্থান পূরণ দেখতে পাচ্ছ এখানে পূরণ করতে হবে অর্থাৎ প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে ড্যাশ ফল কখনই খাওয়া উচিত নয় ড্যাশ ফল কখনই খাওয়া উচিত নয় তারপরে বলা হয়েছে ড্যাশ অন্তত একবার জল পরীক্ষা করতে হবে পরে প্রশ্ন দেওয়া হয়েছে পানীয় জল ড্যাশ করতে নেই পরে প্রশ্ন ড্যাশ হলো জল ব্যবহার করতে হয় পরে প্রশ্ন দেওয়া হয়েছে ড্যাশ স্কুলে আসা সু অভ্যাস তাহলে বুঝতেই পারছো এখান থেকে তোমাকে উত্তরগুলো নিয়ে এসে এখানে শূন্যস্থান করে ঠিকঠাক শূন্যস্থানে বসিয়ে এই উত্তরগুলো কমপ্লিট করতে বলা হয়েছে আমি উত্তরগুলো পরে আসছি এবার দুই দেখে কি আছে দুইটাকে বলেছে সঠিক উত্তরটিতে টিপচিণ দেওয়া যারা সঠিক উত্তর সেখানে টিপচিণ দিতে বলা হয়েছে প্রথম প্রশ্ন কো রুমাল দৌড় খেলায় একজন বাদে সব ছাত্রদের বসতে হবে লম্বা করে গোল করে না ছড়িয়ে ছিটিয়ে যেটা উত্তর হবে তার মাথায় টিকচিনো দেব পরে প্রশ্ন রান্না করার পরে খাবার কীভাবে রাখা উচিত ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে খোলা রাখা যেটা উত্তর হবে সেটা টিকচনা দেবো পরে প্রশ্ন গতে শাক সবজি কেমন ধোয়া উচিত কাটার আগে কাটার পর না রান্না করার আগে যেটা উত্তর হবে সেটা ঠিকচনা দেব পরে প্রশ্ন খাবার চিবিয়ে খেলে কি সুবিধা হয় খাবার চিবিয়ে খেলে কি সুবিধা হয় বধজম হয় খাবার পরিপাক ভালো হয় খাবার পরিপাকে ব্যাহত হয় কোনটা হবে সেটা ঠিক চেনা দিতে হবে পরে প্রশ্ন গুরুজন কারা যারা আমাদের শিক্ষক পরিচিত ও বয়সে বড় যারা না বাবা মা ঠাকুরদা ঠাকুরমা কারা হবে এই তিনটার মধ্যে যেটা উত্তর হবে সেটা তোমাকে ঠিক টিকচা দিতে হবে আশা করি প্রশ্নগুলো বুঝতে পেরেছ ওকে এরপর দেওয়া হয়েছে তিনের দিকে দাগে বাম দিকের সাথে ডান দিক দেখো বাম দিক আর ডান দেখে নাও পূর্ব প্রশ্নটা বাম দিকে কী কী আছে বাসে ওঠার সময় বাস চলতে থাকার সময় বাসটিকে পুরোপুরি থামতে দাও বাসে ওঠার পর বাসের মধ্যে বাসে বসা ভালো আর এদিকে আছে তারপর নিচে নামবে ফাঁকা সিট দেখে বসতে হবে মধ্যের সিটগুলোতে লাইন করে উঠতে হবে ছোটাছুটি করবে না তাহলে এটা বাম দিকের সঙ্গে কোনটা ডান দিকের মিল আছে তোমাকে তীর চিহ্ন দিয়ে তোমাকে দেখিয়ে দিতে হবে প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি উত্তর করে আসছি পরপর করে পাঁচে কি বলেছে পাঁচটি যোগাসনের নাম লেখো পাঁচটি যোগাসনের নাম লিখতে বলা হয়েছে তোমরা নিশ্চয়ই যোগাসন করেছো সেই যোগাসনে পাঁচটি যোগাসনের নাম পরপর করে এখানে লিখে ফেলতে হবে আচ্ছা এরপর কি আছে পাঁচে থেকে বলেছে নিচের প্রশ্নগুলি দু একটি বাকি উত্তর দু একটি বাকি দিতে বলা হয়েছে কি বলেছে কি কারণে বমি হতে পারে কি কারণে বমি হতে পারে সেটা তোমাকে দু এক কথা এখানে লিখতে হবে পরের প্রশ্ন বলেছে বমি হলে কি খেতে হয় বমি হলে কী খেতে হয় সেটা তোমাকে এখানে দু এক কথা লিখতে হবে জলের অপর নাম কী জলের অপর নাম কি সেটা তোমাকে লিখতে হবে সুন্দর করে পরের প্রশ্ন কখন কখন দাঁত মাছতে হয় কখন কখন দাঁত মাছতে হয় দেখতে পেয়েছ তার এখানে এই উত্তরটা লিখতে হবে পরে বলেছে পুসির কয়টি ছানা ছিল পুষির কয়টি ছানা ছিল এই প্রশ্নটি তোমার মতো লিখবে বইতে আছে কি না দেখতে হবে বইটা একটু ফলো করবে ঠিক আছে আচ্ছা পরবর্তী যে প্রশ্নটি আছে ছয় কী বলি দেখো লুডু খেলার ওঠার জন্য ব্যবহৃত সিঁড়ির নম্বরগুলি পরপর ডান দিকে খোপে লেখো আর দেখো তোমরা নিশ্চয়ই লুডু খেলো লুডু করে যে সাপ সিঁড়ি যে খেলাটি আছে সাপ সিঁড়ি কী হয় সিঁড়িতে যদি গুটি পড়ে উপরে উঠে যায় সেটা বলেছে লুডু খেলায় ওঠার জন্য ব্যবহৃত সিঁড়ির নম্বর ওঠার জন্য যে নাম্বার ধরা এই যে সিঁড়ি উঠছে এখানে দেখো কুড়ি নম্বর এইভাবে যতগুলো উঠেছে এই খোপে সেই ততগুলো নাম্বার এখানে পরপর করে লিখতে হবে ঠিক আছে এবং শেষ যে প্রশ্নটা গা হয়েছে চার দিয়ে একটি ঘুড়ির ছবি আঁকো এবং রঙ করো এই দেখতে চার সংখ্যার দেওয়া হয়েছে এটা কি করতে হবে ঘুড়ি একটা করতে হবে এবং রঙ দিতে দেবো ঘুড়ি তৈরি করতে বলা হয়েছে এটাকে তারপরে এটাকে রং করতে বলা হয়েছে ঠিক আছে এই হচ্ছে টোটাল পঞ্চাশ নাম্বারের প্রশ্ন এই প্রশ্নটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবারে আমি তোমাদেরকে পরপর পর উত্তরগুলো পরপর বলে যাচ্ছি দেখে নাও আচ্ছা প্রথম যে প্রশ্নটা ছিল কি আছে ড্যাশ ফল কখনোই খাওয়া উচিত নয় উত্তরটা হবে কাটা ফল কখনোই খাওয়া উচিত নয় তারপর পরে প্রশ্ন ছিল ড্যাশ অন্তত একবার জল পরীক্ষা করতে হবে উত্তরটা হবে বছরে বছরে অন্তত একবার জল পরীক্ষা করতে হবে গতি ছিল পানীয় জল ড্যাশ করতে নেই উত্তরটা হবে পানীয় জল অপচয় করতে নেই পরবর্তী প্রশ্ন ড্যাশ জল ব্যবহার করতে হয় অবশ্যই লিখবে বৃষ্টির জল ব্যবহার করতে হয় ড্যাশ স্কুলে আসা সু অভ্যাস লিখবে নিয়মিত স্কুলে আসা সু অভ্যাস ঠিক আছে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমি সুন্দর করে বলে দিলাম আশা করি বুঝতে পেরেছ পরে প্রশ্ন ছিল রুমাল দৌড়ে খেলায় একজন বাদে সব ছাত্রদের বসতে হবে লম্বা করে গোল করে না ছড়িয়ে ছিটিয়ে উত্তরটা হবে গোল করে পরবর্তী প্রশ্ন ছিল রান্না করার পরে খাবার কিভাবে রাখা উচিত ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে না খোলা রাখা অবশ্যই লিখবে ঢাকা দিয়ে পরে প্রশ্ন শাক সবজি কেমন খাওয়া উচিত বা ধোয়া উচিত খাওয়া নয় ধোয়া উচিত কাটার আগে কাটার পর না রান্না করার আগে উত্তরটা অবশ্যই হবে কাটার আগে শাক সবজি অবশ্যই কাটার আগে ধোয়া উচিত ধোয়া উচিত পরবর্তী প্রশ্ন ছিল খাবার চিবিয়ে খেলে কি সুবিধা হয় বদহজম হয় খাবার পরিপাক ভালো হয় খাবার পরিপাক ব্যাহত হয় উত্তরটা অবশ্যই হবে খাবার পরিপাক ভালো হয় খাবার চিবিয়ে খেলে খাবার পরিপাকটা ভালো হয় পরের প্রশ্ন ছিল গুরুজন কারা যারা আমাদের শিক্ষক পরিচিত ও বয়সে বড় যারা বাবা মা ঠাকুরদা ঠাকুরমা উত্তরটা অবশ্যই হবে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা অর্থাৎ এটাও লিখতে পারো পরিচিত এবং পরিচিত বললে হবে না যারা আমাদের থেকে বড় তারাই অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুরমা এরা আমাদের থেকে বড় তারাই আমাদের গুরুজন হয় আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা ছিল বাম দিকের সঙ্গে ডান দিক দেখো উত্তরগুলো মিলিয়ে নাও বাসে ওঠার সময় এটা কার সঙ্গে মিল হবে লাইন করে উঠতে হবে দেখো আমি তীর দিয়ে দেখিয়ে দিয়েছি বাসে ওঠার সময় লাইন করে উঠতে হবে পরবর্তী প্রশ্ন বাস চলতে থাকার সময় অবশ্যই ছোটাছুটি করবে না বাস যখন চলতে থাকবে তখন কোনোভাবেই ছোটাছুটি করবে না পরেরটা ছিল বাসটিকে পুরোপুরি থামতে দাও সেটা কার সময় হবে তারপর নিচে পুরোপুরি থামতে গেলেই তারপরে নিচে নামতে হবে বাসে ওঠার পর বাসের মধ্যে কি করতে হবে না ফাঁকা সিট দেখে বসতে হবে অবশ্যই ফাঁকা সিট দেখে বসতে হবে আর বাসে বসা ভালো মধ্যের সিটগুলোতে মাঝখানে যে সিটগুলো আছে সেটা দেখেই তোমাকে কিন্তু বাসে বসাটাই ভালো এইভাবে সুন্দর করে চিহ্ন দিয়ে তোমাকে দেখিয়ে দিতে হবে আশা করি বুঝতে পেরেছ এরপরে ছিল পাঁচটি যোগাসনে ব্যায়াম লিখবে প্রথম প্রশ্ন লিখবে বজ্রাসন ঠিক আছে শালভাসন হস্তাপদাসন গোমুখাসন বক্রাসন এইভাবে সুন্দর করে লিখবে বুঝতে পারছো পাঁচটি যোগাসন এইভাবে সুন্দর করে লিখে ফেলবে আচ্ছা এরপরে যে প্রশ্নটি ছিল কী ছিল দেখো কী কারণে বমি হতে পারে উত্তরে লিখবে পেটের কোনো সমস্যা বা রোগ হলে পেটে কৃমি হলে বেশি জ্বর হলে ট্রেনে বাসে যাতায়াত করলে বমি হতে পারে এবার তোমরা তোমাদের মতো করে লিখতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা বমি হলে কী খেতে হয় অবশ্যই লিখবে বমি হলে জল ও ওআরএস ঘন ঘন খেতে হবে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ বমি বন্ধের ওষুধ খেতে হবে করি বোঝা যাচ্ছে জল ও ওআরএস ঘন ঘন খেতে হবে আর ডাক্তারের পরামর্শে বমি গন্ধের ওষুধ খেতে হবে পরবর্তী প্রশ্ন জলের অপর নাম কি উত্তরে লিখবে জলের অপর নাম হচ্ছে জীবন তারপর বলেছিল কখন কখন দাঁত মাছতে হয় উত্তরে লিখবে সকালে ঘুম থেকে উঠে দাঁত মাছতে হয় আর রাত্রে খাওয়ার পর দাঁত মাজতে হয় এই দুবার অবশ্যই দাঁত মাজতে হবে সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজতে হবে এবং রাত্রে খাওয়ার পরে দাঁত মাজতে হবে আচ্ছা পুসির কয়টি ছাঁয়া ছিল এই উত্তরটা কিন্তু বইতে আমি দেখতে পাইনি যদি তোমরা অবশ্যই বইটা ভালো করে পড়ো এটা দেখে নেবে এরপর যে প্রশ্নটি বলেছিলাম আমি লুডু খেলার ওঠার ব্যবহৃত সিঁড়ির নম্বরগুলো ডান দিকে খুঁজে লেখো এখানে দেখবে প্রথমে পরপর করে যে দেখতে থাকো এক দুই তিন দেখো তিন তিনটে দেখো সিঁড়ি আছে তিনে উঠেছি চারপা এই যে ছয় দেখো ছয় উপরে উঠেছি তারপর দেখো এখানে এগারোতে দেখো এগারো সিঁড়ি উঠেছে তারপর দেখো এই দেখো কুড়ি কুড়িতেও সিঁড়ি উঠেছে এইভাবে তিন ছয় এগারো কুড়ি বত্রিশ একচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ চুয়ান্ন বাষট্টি এগুলো দিয়েই কিন্তু শুধুমাত্র সিঁড়িগুলো উঠেছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ ওকে এবার শেষে যে প্রশ্নটি ছিল চার দিয়ে ঘুরিয়ে আঁকো এই যে চার দেখতে পাচ্ছ চারকে আমি এটাকে বাড়িয়ে দিই এটা একটু বাড়িয়ে দিই এটাকে আমি কী করে যোগ করে দিলাম এটা যে যোগ করে এগুলোকে সব যোগ করে যোগ করে দেওয়ার পর একটা যদি সুতো দিয়ে দিই তাহলে ঘুরি হয়ে গেল এবার এটাকে তুমি তোমার মতো করে লাল বা গোলাপি যাই একটা রঙ করে দেবে ঠিক আছে আমি আর রঙ করিয়ে নিই একে সুন্দর করে রঙ করে দেবে এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন এবং উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর পরবর্তী যে ভিডিওগুলো আসবে অর্থাৎ বাংলা ইংরাজি গণিত পরিবেশ সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকো সকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ